কলকাতার ক্লাসিক্যাল এলিগ্যাল অ্যাক্টর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। হি ইজ ওয়ান অফ দ্য সাকসেসফুল অ্যাক্টর অ্যান্ড অলসো ডিরেক্টর ইন টলিউড ইন্ডাস্ট্রি। এই সাকসেসফুল অ্যাক্টর এবং ডিরেক্টর সম্পর্কে আজ আমরা জানবো এমন কিছু কথা যা আমরা আগে জানতাম না। প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্রে নায়ক হিসেবে শীর্ষ অবস্থানে আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনয় দক্ষতা সম্পর্কে তো আমরা সবাই জানি। বোম্বাদা হিসেবে পরিচিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় 1962 সালের 30শে সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি বিখ্যাত বাংলা এবং হিন্দি ছবির নায়ক বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের একমাত্র ছেলে। তার বোন পল্লবী চট্টোপাধ্যায়, সে নিজেও একজন অভিনেত্রী। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় 1968 সালে মাত্র 4 বছর বয়সে শিশুশিল্পী হিসেবে ছোট জিজ্ঞাসা ছবিতে প্রথম অভিনয় করেন। মজার ব্যাপার হচ্ছে এই ছবির পরিচালক ছিলেন তার বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। 1983 সালে 2 পাতা ছবিতে প্রথম নায়ক হিসেবে আত্মপ্রকাশ ঘটে তার। 1987 সালে মুক্তিপ্রাপ্ত ছবি অমর সঙ্গীত তার সবথেকে হিট ছবিগুলোর মধ্যে অন্যতম। 2007 সালে দোসর ছবিতে আউটস্ট্যান্ডিং অভিনয়ের জন্য তিনি সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। প্রসেনজিৎ 1989 সালে বিখ্যাত পরিচালক ডেভিড ধাওয়ানের পরিচালিত আধিয়া এবং 1991 সালে মহুল কুমারের পরিচালিত মিত মেরে মানকে বলো দুটি হিন্দি ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেন, কিন্তু কোনো ছবি বক্স অফিসে ভালো সফলতা লাভ করেননি। তবে তিনি চোখের বালি সিনেমা প্রদর্শনীর জন্য কান ফিল্ম ফেস্টিভ্যালে রেড কার্পেট হেঁটেছেন। দি লাস্ট লিওন ছবিটি ছিল তার অভিনীত একমাত্র ইংরেজি ছবি। এই ছবিতে তিনি অমিতাভ বচ্চনের সাথে অভিনয় করেন। 1990 সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তর প্রেম কাহিনী ছিল আলোচনার তুঙ্গে। তাদেরকে সবাই কাপল হিসেবে ভাবলেও সেলফ বন্ধু বলে তারা ব্যাপারটা এড়িয়ে যেতেন। গেল বছরই মুক্তি পায় তাদের অভিনীত ছবি প্রাক্তন, যা বেশ জনপ্রিয়তা পেয়েছে। কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রির এই বিখ্যাত অভিনেতা কয়টি বিয়ে করেছেন তা কি আপনারা জানেন? 3-3টি বিয়ে করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রথম স্ত্রী ছিলেন বিখ্যাত অভিনেত্রী দেবশ্রী রায়। পরে 1997 সালে তিনি অপর্ণা গুহ ঠাকুরতাকে বিয়ে করেন, সেটিও টিকেছিল মাত্র 5 বছর। এরপর 2002 সালে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকা অর্পিতা পালকে বিয়ে করেন। তাদের ত্রিসঞ্জিৎ চট্টোপাধ্যায় নামে একটি ছেলে সন্তান আছে। অভিনয় করার পাশাপাশি পুরুষোত্তম ছবির মাধ্যমে ডিরেক্টর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 2017 সালে বিশা দাশগুপ্ত পরিচালিত অ্যাকশন থ্রিলার ছবি ওয়ানের মুখ্য চরিত্রে অভিনয় করার মাধ্যমে আবারও সুনাম ও খ্যাতি দুটোই অর্জন করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তো বন্ধুরা, কেমন লাগলো বোম্বাদা সম্পর্কে এসব অজানা তথ্যগুলো জেনে? সেলিব্রিটিদের এমন সব মজার মজার তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।